আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। পুষ্পান ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন নতুন একটি প্লেস আমরা এসেছি, খুবই স্পেশাল একটা খাবার। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ডেকোরেশন, টাস্টেলা আপন। তো এটা ডেকোরেশনটা আমরা দেখাচ্ছি, স্টার্ট উইথ বিসমিল্লাহ। ওদের খুবই সুন্দর, মানে ক্লাসিক্যাল একটা লুক আছে, অ্যান্ড বসার জন্য মোটামুটি প্লেস আছে। সো এই হচ্ছে স্পেশাল মেনু কার্ডটা আমরা দেখাচ্ছি। এইখানে আমরা এসেছি বেসিক্যালি হাঁসের মাংস খেতে। হাঁসের মাংস, অন্যান্য যেগুলো আছে আমরা এই আইটেমগুলো রিকমেন্ড করবো না, কারণ এগুলোর জন্য আপনার থাই বা চাইনিজ যে আইটেমগুলো আছে সেগুলো আপনারা বাইরে থেকে ট্রাই করতে পারবেন। বাট এই আপনার দেশি ফুডগুলোর মধ্যে এইটা হচ্ছে স্পেশালি আমাদের টার্গেট আছে, হচ্ছে হাঁসের মাংসটা। সো আমি গেস্ট, আমার স্পেশাল গেস্ট ছিল, তাই আমি আগে ঢুকেছি। অ্যান্ড এইখানে আমি একটা চাপড়ি আর হচ্ছে ছিটা রুটি নিয়েছি, সাথে আমি বট নিয়েছি। বট আমার ভীষণ ফেভারিট, হাঁসটা আমার খুব একটা পছন্দ না, বাট ঠিক আছে, সলিড পিস হলে আমি বট নিয়েছি। প্রাইস কী ডিটেল আমরা বলছি, শুরু করুন। সো এই হচ্ছে ফার্স্ট ডিশের পরে, মানে আমাদের ফার্স্ট নাও খাওয়া দাওয়ার আমি একটা ট্রায়ের পরে সেকেন্ড স্লটে হচ্ছে, মানে আমার যে গেস্ট যারা ছিল এসছে, তো আমি খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ট্যান্টারা, এই হচ্ছে স্পেশাল হাঁস ভুনা। আপনার কালারটা দেখুন, প্রচণ্ড গ্রেভি। অ্যান্ড আমরা যখন টেস্ট করেছি প্রত্যেকটা খাবার, এই একটা করে সলিড আপনার লেগ পিস থাকবে, একটা হয়তো আপনার হাড়ের সাথে মাংস থাকবে, আর একটু করে গ্রেভি থাকবে। কোয়ান্টিটি কিন্তু খুবই কম। এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা, ঠিক আছে? এটা হচ্ছে চাপা শুটকি, এটা হচ্ছে বট। ফার্স্টে আমি একটা খেয়েছি। অ্যান্ড এখানে আমরা চিতা রুটি নিয়েছি, এক দুই তিন চার পাঁচ ছয়, পাঁচটা কি ছটা নিয়েছিলাম। এখানে চাপড়ি আছে সেম কোয়ান্টিটিতে। প্রাইজিংটা তো আমরা দেখিয়েছি, বাট এবার টেস্ট বিষয় আপনাদেরকে বলার পালা। সো আমরা একটু প্লেট সাজিয়ে নিই। আমি তো একটা টেস্ট করিয়েছি বলেছি, যেহেতু আমার স্পেশাল গেস্ট আছে, সো ডেফিনেটলি আমাকে আগে টেস্ট করতে হতো। আপু হচ্ছে টেস্ট করছিল, সো ওর ওপিনিয়নটা আমরা শুনব। বলছি মানে এটা আমরা যেমন দোসাটা খাই, এটার ভিতরে আপনার আমি শুনেছি ডাল, চাল আর হচ্ছে বেসন বা এরকম কিছু দিয়ে জিনিসটা মিক্স করেন। চাপটি আমরা যারা খেয়েছি এটার টেস্টটা ডিফারেন্ট। এখানে হচ্ছে আমরা হাঁসের যে মাংসটা, একটা সলিড পিস আছে, লেগ পিস আছে, এবং প্রত্যেকটা মশলা হচ্ছে বাটা মশলা। আমরা আমি আপনাকে টেস্টটা বলছি খেতে খেতে, কারণ আমি আসলে ওই দিন প্রিপেয়ার ছিলাম না ভিডিও করার জন্য। তারপরেও আমার কাছে এসছে ওদের যে প্রেজেন্টেশনটা সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মাটির প্লেটের মধ্যে দিচ্ছে, প্লাস সার্ভিং করছে মাটির ছোটো পিরিচগুলোতে যেগুলো আছে। ছিটা রুটি আছে, আমরা আমাদের দেশি খাবারগুলো না হারিয়ে গেছে কোথায়। সো এই যে ছোটো ছোটো আয়োজনগুলো, আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি। এখানে একটু হাঁস ভুনা, একটু বট ভুনা, আর হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার চাপা শুটকি ভর্তা। আমার শুটকি ইউজুয়ালি খুব ভালো লাগে, এটা একটু বেশি ঝাঁঝালো। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য পরফেক্ট। আপনার এইটা দিয়ে ছিটা রুটি দিয়ে খেলে খুব একটা লাগছে না, বা চাপড়ি দিয়ে খেলে একটু ঝাল লাগছিলো, যেহেতু চাপড়ির ভেতরে আপনার মরিচ ছিল, কাঁচা মরিচ ছিল। তো এই খাবারগুলোর পরেও কিন্তু আমরা মানে ওয়েট করছিলাম, আর ঝালে যখন লেগে গেছিলো সেই জন্য আমরা আবার হচ্ছে ওয়েট করে লস্যি নিয়েছি। এখানে লস্যির মধ্যে আপনার ছিল যেটা সুগার ফ্রিও নিতে পারেন, আপনি উইথ সুগারও নিতে পারেন। বাট উইথ সুগারটা নিলেও দেখেছি যে খুবই মডারেট, ঠিক আছে? একদম কিছু জায়গা আছে মিষ্টি, মানে প্রচণ্ড মিষ্টির কারণে বা সুগারের কারণে খাওয়া যায় না, বাট টেস্ট ওয়াজ গুড। এখানে হচ্ছে বটের, আমরা আবার এরপরে কালা ভুনা, মানে লাল ভুনা যেটা আর কি, বিফ কষা, এটা হচ্ছে বিফ কষা পরে নিয়েছি, সেটার টেস্টও বেশ ভালো ছিল। আমি আপনাকে মানে এটা দশে যদি আমাকে মার্কিং করতে বলেন, আমি দশে দেওয়া উচিত ছিল, 9.5 দিয়েছি। এবার জিজ্ঞেস একটু ঝাল ছিল, বাট খুব ঝাল না, ঠিক আছে? সো খেতে খেতে আমাদের প্রায় এটা হচ্ছে আপনার শেষের দিকে। এটার অ্যাড্রেসিংটা আমি বের হওয়ার সময় আপনাদেরকে বলছি, আমি জাস্ট বলছি যে আপকামিং উইন্টারে যারা হচ্ছে এই জিনিসগুলো খেতে চান, বানিয়ে খাওয়া বা করে খাওয়াটা উইচ ইজ টাফ, তাদের জন্য এটা খুব একটা ভালো পছন্দ। আপনি আরামসে বসে এখানে খেয়ে যেতে পারবেন। মেনু কার্ডটা আমি ফার্স্টেই দিয়েছি, সেইটা দেখে নেবেন।
অ্যান্ড কন্টিনেন্টাল ফুড মানে আমাদের দেশি ফুডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আপনি পিজা, বার্গার, স্যান্ডউইচ সব জায়গায় খেতে পারবেন, বাট এই জিনিসগুলো পাবে না। শুরুতেই বলে নিচ্ছি যে শেষেই বলছি, শুরুতে বলা হয়নি, এটা কোনো পেইড রিভিউ না, কারণ আমি কিন্তু আগে টেস্ট করেছি। আপনি দেখেছেন সিঙ্গেল প্লেটার আমি স্টার্ট করেছিলাম যেহেতু আমার গেস্ট ছিল, সো আমরা খুব আমি মানে ভয়ে ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমাকে খাবারে আমি যথেষ্ট স্যাটিসফাইড ছিলাম। সো এটা হচ্ছে আমাদের লাস্ট বাইট, অ্যান্ড বের হওয়ার সময় আমি আপনাদেরকে বলছি অবশ্যই খাওয়ার শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ আমাদের বলতে হবে। আমরা মূলত এনজয় করেছি, মানে আমাদের সেই দিনের ডিনারটা বেশ ভালো ছিল। তো সব কিছু মিলিয়ে আমি বলছি যে আমার এটা আপনি ব্লেন্ডেড মশলা, খাবার, প্লেস অ্যান্ড সব কিছু মিলিয়ে আপনার অ্যান্ড উইথ দ্য প্রাইস অলসো, ওভার প্রাইসটা খাওয়া যাবে না। কোয়ান্টিটিটা আমার কাছে একটু কম মনে হয়েছে বর বন্যগুলো, বাট ঠিক আছে অ্যাকর্ডিং টু প্রাইস অ্যান্ড টেস্ট ঠিক আছে। সো লেটস সি, আমরা হচ্ছে বের হয়ে যাব, আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, অ্যান্ড ওভারঅল আমাদের বিল এসেছিল, আমরা তিনজন ছিলাম, তিনজন চারজন ছিলাম, আমরা এখানে চারজন ছিলাম, আমাদের বিল এসেছিল আপনার 1500+ ঠিক আছে। সো এখানে বসে আপনি অ্যাট এ টাইম হচ্ছে 30 জনের হয়তো আপনার অ্যাকোমোডেশন আছে, 25 থেকে 30 জন। ফ্রন্ট স্পেসটা এটা হচ্ছে ফ্রন্টে, আমরা বের হওয়ার সময় মানে এটা হচ্ছে পুরো ডেকোরেশনটা যেরকম ছিল আমরা দেখাচ্ছি। আপনি ছোটোখাটো পার্টি হ্যাং আউট করতে চাইলে করতে পারেন, আপনার এখানে অন্যান্য ফুড আছে বাট হাইলি রিকমেন্ডেড এটা। আও অ্যাড্রেসটা এবার বলছি, অ্যাড্রেসটা হচ্ছে নূরজাহান রোড ইউটার্ন, যেটা হচ্ছে মোহাম্মদপুর গার্লস স্কুলের পাশের গলিটা একদম পেছনে। আই হোপ ইউ গাইজ এনজয়স দিস ভিডিও, দেখতেই পাচ্ছেন আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে, এটা হচ্ছে স্কুলের পাশেই সাথে যে গলিটা আছে তাস্তিলা আপন। সো আমি অ্যাড্রেসটা আবার ডিসক্রিপশনে দিয়ে দিব। আশা করছি ভালো লেগেছে ভিডিওটি, তো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অ্যান্ড যারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন।